আসসালামু আলাইকুম। সাহারিনস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। সাহারিনস কিচেন থেকে আমি সাহারিন আজ হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি কেশুনাট সালাদ। আমি কিভাবে সালাডটি তৈরি করেছি সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি খুব সহজভাবে দেখিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক। আমি এখানে হাড়ছাড়া চিকেন নিয়েছি আর কিছু চিংড়ি মাছ নিয়েছি। এখন আমি চিকেন আর চিংড়িটা ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি একটা ডিম, দিয়ে দিচ্ছি সয়া সস, দিয়ে দিচ্ছি লেবুর রস, লেবুটা দিয়েছি ডিমের কাঁচা গন্ধটা থাকবে না, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি, আপনারা চাইলে কর্নফ্লাওয়ারের পরিবর্তে এখানে চাউলের গুঁড়াটা ব্যবহার করতে পারেন। এখন আমি খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি 15-20 মিনিট রেস্টে রেখে দেব। আমি চুলাতে একটা প্যান বসিয়েছি। প্যানটা গরম হয়ে এলে প্রথমে দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে এলে প্রথমে আমি কাজু বাদামগুলো খুব ভালোভাবে ভেজে নেব। একটু সময় নিয়ে বাদামগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। হালকা বাদামি করে ভেজে নেব। খুব বেশি ভাজতে যাবেন না, তাহলে খেতে ভালো লাগবে না। দেখুন খুব সুন্দর একটা কালার এসেছে, বাদামগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। দেখুন আমি এভাবে বাদামগুলো ভেজে নিয়েছি। একই তেলে আমি চিকেন আর চিংড়িটা ফ্রাই করে নেব। একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, একসাথে সবগুলো চিকেন আর চিংড়ি ফ্রাই করতে গেলে চিকেন আর চিংড়ি থেকে পানি ছাড়তে শুরু করবে, তখন আর খুব ভালোভাবে ফ্রাই হবে না, একটার সাথে একটা লেগে যাবে। তাই একটু ফাঁকা ফাঁকা করে ভেজে নিতে হবে। এক সাইড হয়ে গেলে উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আপনারা যদি একটু বেশি ক্রিস্পি খেতে চান তাহলে ডাবল ফ্রাই করে নেবেন, তবে আমি ডাবল ফ্রাই করব না, আমি এভাবেই ফ্রাই করে নিয়েছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। দেখুন কালারটাও খুব সুন্দর এসেছে। এখন আমি বাকি চিকেন আর চিংড়িগুলো এভাবেই ফ্রাই করে নেব। একটু সময় নিয়ে খুব সুন্দরভাবে চিকেন আর চিংড়ি ফ্রাই করে নিতে হবে। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখুন ফ্রাই করা হয়ে গেছে, এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি। এখন আমি সবজিগুলো হালকা একটু ভেজে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি গাজর, যেহেতু গাজরটা একটু শক্ত তাই আমি কিছু সময় ভেজে নিচ্ছি। আমি এখানে তেল দিয়ে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে তেলের পরিবর্তে বাটার ব্যবহার করতে পারেন। এ পর্যায়ে চুলার হিটটা হাইতে রেখে ভাজতে হবে, যেন সবজি থেকে কোনো রকম পানি না ছাড়ে। পানি ছাড়লে সবজিগুলো নরম হয়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না।
গাজরগুলো হালকা ভেজে এখন আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আমি এখানে সবুজ, হলুদ আর লাল রঙের ক্যাপসিকাম নিয়েছি। দিয়ে দিচ্ছি টমেটো। এখন আমি হাই হিটে 30 থেকে 40 সেকেন্ড মতো এভাবে ফ্রাই করে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়া। কোনোভাবে চুলার হিটটা লোতে রেখে ভাজতে যাবেন না, তাহলে সবজি থেকে পানি ছাড়লে তখন আর সালাডটা খেতে মোটেও ভালো লাগবে না, সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। দেখুন হালকা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন আমি সবগুলো উপকরণ মিশিয়ে দেব। প্রথমে দিয়ে দিচ্ছি বাদাম, তারপর দিয়ে দিচ্ছি চিকেন আর চিংড়ি ফ্রাই, দিয়ে দিচ্ছি চিলি সস, দিয়ে দিচ্ছি টমেটো সস, দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কুচি, দিয়ে দিচ্ছি লেবু। এখন আমি খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি শশা কুচি। আমি সালাদটা একটু জুসি জুসি করব, যেহেতু ফ্রাইড রাইসের সাথে খাওয়ার জন্য তৈরি করেছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো তৈরি করে নিতে পারেন। আমি এখানে কিছু ভাজা তেল ছিটিয়ে দিচ্ছি। দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল কেশরনাট সালাদ। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আপনাদের ভালো লাগলেই আমার সার্থকতা। রেসিপি ভালো লাগলে অবশ্যই ফ্যামিলি আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।